প্ল্যান্ট আমরা স্থাপন করেছি ইউকে এইড, মানে কি ইউনাইটেড নারায়ণগঞ্জ, যারা প্যালিয়েটিভ কেয়ার অর্থাৎ যাদের বয়স $60 টাকা না মিলিয়ন টাকা, $1,000,000,000 ডলারের টাকা চালু করেছি, কি পানির ব্যবস্থাপনা করছি, কি হোল্ডিংয়ের চালু করার ব্যবস্থা করছি। আমাদের জেলাতে হচ্ছে না, তার এই গ্রামায় কোথায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পিছিয়ে নেই। আমরা এই মুহূর্তে এটা তো অনেকেই একটু জটিলতা মনে করছেন, আমরা আস্তে আস্তে শেষ করে মানে মিলে এই কাজগুলি করছেন। নারী ক্ষমতায়ন মানে এই নয় যে নারীকে, তারা একটু পরে আমাকে কোশ্চেন করবেন যানজটের কি করা হবে। এই যান আমি জানি না এই ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান কতদিন লাগবে, কতদিনে বাস্তবায়িত হবে। সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞেস করে তখনও বলে যাচ্ছি লড়ে যাচ্ছি, আমার পাশাপাশি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজও করে যাচ্ছি। আপনার কিন্তু আইনের মার পেয়েছে এবং কোঅপারেশন কোঅর্ডিনেশনের অভাবে অনেক কিছু সিটি কর্পোরেশন সরকারে হাতে সকল ক্ষমতা নয়। আপনার একটা জিনিস দেখবে যে রাস্তা আমার করতে চাই কাউন্সিলর এবং সুধী সমাজের মাধ্যমে, এবং আমি নারায়ণগঞ্জে থাকে তো তাদের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সেবা প্রিয় নারায়ণগঞ্জবাসীর সামনে আমি আজকের এই অর্থ বছরের বাজেট ঘোষণা করছি। 2022-23 অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন মোট ৫৮৮ কোটি ৬৯ লক্ষ ১০ হাজার ৬৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা।